আপনারা দেখছেন টিভি নিউজ 10 শুরু করছি নিউজ হেডলাইনস মেট্রো ভবনের সামনে বিক্ষোভ মদন মিত্রের মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই কেন শিয়ালদহ সল্টলেক মেট্রো উদ্বোধন প্রতিবাদে বিক্ষোভ মদন মিত্রের রেলের আন্ডারপাস তৈরির সময় মাটি ধসে চার শ্রমিকের মৃত্যু পূর্ব মধ্য রেলের ধানবাদ বিভাগে প্রধান ঘাট স্টেশনের কাছে নির্বিয়মান ছাত্রাকুলি রেলওয়ে আন্ডারপাসের ঘটনা মহারাষ্ট্রে ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি অতিবৃষ্টিতে বাড়ছে মৃত্যু জলমগ্ন বাণিজ্য নগরীর একাধিক এলাকা শ্রীনগরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মী আহত আরো দুই ভোর সন্ধে বেলায় শ্রীনগরের প্রাণকেন্দ্র লালবাজার এলাকায় হামলা চালায় জঙ্গিরা চাকদার বিজেপি বিধায়কের বাড়িতে সিআইটি হানা কল্যাণী এমস এ নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার চাকদাহর বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের বাড়িতে সিআইটি হানা দেয় বৃহস্পতিবার বাড়াচ্ছে মেট্রোর চাকা বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীরা শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ এ মেট্রো চড়ে যেতে পারবেন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে অষ্টম স্টেশন শিয়ালদহ নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় ফের বিপদের প্রহর গুনছে সুন্দরবন নামখানা এবং কাকদ্বীপের বিভিন্ন এলাকায় নদী বাঁধে ফাটল ধরে জল ঢুকতে শুরু করেছে ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ গত ২৪ ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৬৯০৬ জন যা মঙ্গলবার ছিল ১৩৬১৫ জন গতকালের তুলনায় অনেকটাই বেশি সংক্রমণ ১৫ জুলাই থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বিস্ফোরক তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সুবিধাভোগী ধান্দাবাজরা আবার দলে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললে তিনি বিধায়ক পদ ছেড়ে দিতে পারেন বলে জানালেন বিধায়ক নিউজ হেডলাইন এখনকার মতো এ পর্যন্তই আপনারা দেখছেন টিভি নিউজ টেন আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটিকে টিভি নিউজ টেন দেখতে পাচ্ছেন আকাশতরী কেবেলে ২৬০ নম্বর চ্যানেলে টিভি নিউজ টেন আপনারা মানে আমরা নমস্কার